গুরুদেব জ্ঞান প্রকাশ ঘোষ দেখুন একাধারে কি না শিল্পী উনি তৈরি করেছেন, সারাক্ষণ কানে হাত রেখেই বলতে হয়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অজয় চক্রবর্তী, তনিমা ঠাকুর, অরুণ ভাদুরী, কত বলবো। আবার সেই একই মানুষ কানাই দত্ত, নিখিল ঘোষ, শঙ্কর ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্যামল ঘোষ, কত বলবো। আবার ওই রকম হারমোনিয়াম, ওই রকম আকাশবাণীতে বৃন্দবাদন উনি শুরু করেছেন, সুবদ্ধ সঙ্গীত উনি শুরু করেছেন, সুগম সঙ্গীত উনি শুরু করেছেন, এইচএমবিতে অর্কেস্ট্রেশন, ওরকম লিখতেন 5,500 ওনার রচনা গান এবং তবলা মিলিয়ে। তো একটা রাগ উনি করেছিলেন, একটি রাগ উনি রচনা করেছিলেন, খুব চাপা স্বভাবের মানুষ ছিলেন, বিশেষ কিছু বলতেন না। এই রাগটি তরি এবং বিলাসখানি তরির, যাকে বলে সংকর অর্থাৎ মিশ্রণ, যেহেতু বিলাসখানি তরি আছে, উনি বললেন যে এটি একটু বিলাস করে করা, তাই জন্য বিলাসী তরি বলা যেতে পারে। কখনো বলতেন না যে এটি আমি করলাম, এটির এই নাম, কখনো বলতেন না। বললেন যে এটি বিলাসী তরি বলা যেতে পারে, বিলাসী তরি ওনার রাগ, ওনারই রচনা, ওনার কথা শুন। আমি এটি গাইছি তার একটা কারণ আছে। খেয়াল গান শুনে অনেকের ভয় লাগে তো, যে বাবা আবার খেয়াল গান গাইবে, আবার তান করবে, আর এ করবে, তেহাই করবে। কারণটা হচ্ছে যে এটা থেকে আমরা একটা বাংলা গানে যাব, ওনারই রচনা, সেটি উনি তরিতে করেছেন, আপনারা শুনেও থাকবেন হয়তো। উনি একটা কথা বলতেন, উনি গানও লিখেছেন, আমি নূতনের অভিলাষী, যা কিছু নবীন নল রঙিন তারই আমি পিয়াসী বলেছেন। এবং খুব খুব চাইতেন যে R&D যাকে বলে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেমন আমাদের সুশান্তবাবু করেন, উনি কিন্তু একটা নিছক যাকে ব্যবসা বলে বা একটা বিষয়ে নিয়ে উনি কিছু বাণিজ্য করলেন তা নয়, এখানে কিন্তু রিসার্চের অনেক কাজ হয়। উনি আমাকে কতবার দেখিয়েছিলেন, আজকে এসেও দেখলাম। সুতরাং এই যে সবসময় একটা পরিবর্ধন যাকে বলে, সেটা উনি খুব প্রচণ্ড পছন্দ করতেন। তো সেই পদাঙ্ক অনুসারে পরেরটি যেটি গাইব বাংলা গান, তরির গান, তাতে আমরা একটু বিলাসী তরি নিয়ে একটু বিলাস করব। Da 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 da
Jamunai chale nagori lai
চল যমুনায় চল যমুনায় চল নগরী লয়ে গাগরী বিনোদিনী সুহাসিনী চরণে বাজে মঞ্জিরণী জিনী চরণে বাজে 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 চরণে 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 বাজে 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 চরণে বাজে চরণে বাজে মঞ্জিরণী জিনী চরণে বাজে বাজে চরণে বাজে 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 চরণে বাজে মঞ্জিরণী জিনী যমুনায় চলে নগরী লয়ে গাগরী বিনোদিনী সুহাসিনী চরণে বাজে চরণে বাজে 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 চরণে বাজে বাজে চরণে বাজে বাজে রোদিনী চমকি থমকি চলে চঞ্চল চাহনি চমকি থমকি চলে চঞ্চল চাহনি চমকি অ্যালিটারেশন যাকে বলে চমকি থমকি চলে চঞ্চল চাহনি চমকি থমকি চলে চঞ্চল চাহনি চমকি থমকি চলে চঞ্চল চাহনি অঙ্গে বিভঙ্গে তরঙ্গী তোলাবনি অঙ্গে বিভঙ্গে তরঙ্গী তোলাবনি চমকি থমকি চলে চঞ্চল কত নাচে কত রকম অঙ্গ বিভঙ্গ ওনার মনে আসছে চমকে তমকে চলে চমকে তমকে চলে চমকে তমকে চলে চঞ্চল চলে চঞ্চল চলে চমকে তমকে চলে চঞ্চল চমকে তমকে চলে
চমকে চলে চমকে চলে চল চল চমনে চমকে চমকে চলে চল চল কারশনে মিলনে চলে অভিশাপ রে চরণে বাজে চমকে থমকে চলে চঞ্চল চাউনি অঙ্গে বিভঙ্গে তরঙ্গিত লাবণী কারশনে মিলনে চলে অভিশাপ রে চরণে বাজে কেন বলো নিভে যায়।